আমার একটি নাইমা ব্লগ দেয়া হতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে চলে এসো, কি বলছি তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের সবাইকে ওটা এন্ট্রি দিয়ে দিয়েছে। তো আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে তোমাদের পড়াবো। তোমরা দেখতে পাচ্ছি আমাদের হোয়াইট বোর্ড আছে, তো মার্কার আছে, ডাস্টার আছে, একটি দুইটাই উপকরণ আছে, আমাদের টিচারও আছে, আমিও টিচার, তোমাদেরকে পড়াবো। তো আমরা কি বলবো, আমরা আজকে করব হচ্ছে ক্লাস 6 এর যেটা সাবজেক্ট হয় সেগুলা নিয়ে। তো চলো, তো फ्रेंड्स ক্লাস 6 এ কোন সাবজেক্ট নিব না, আজকে আমরা জাস্ট করাবো আমাদের নিজেদের মতো পড়াবো, না বলতেছি আমরা নিজেদের মতো যাই তাই করব, মানে বলতে চাচ্ছি তোমাদের আমরা সায়েন্স এর কিছু পড়াবো, আমি গ্রহ উপগ্রহ নিয়ে পড়াবো, ও আমি বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তি আর করাবো ড্রয়িং, আমাদের সিনারি ড্রয়িং যেগুলো আছে সেগুলা। তো ফ্রেন্ডস এখন আমাদের ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি, আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা, আর তুমি যদি সাবস্ক্রাইব না চিনো তো নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন থাকবে, নিচে একটি সিলভার কালার সাবস্ক্রাইব আছে এটাকে ক্লিক করো, রেড কালার করে দাও। তো তো ফ্রেন্ডস আমি এখন শুরু করতে যাচ্ছি আমাদের ইয়া ক্লাসটা। তো আজকে আমি বলবো হচ্ছে কি বলবো, তো ফ্রেন্ডস আমি কিছু বুঝতেছি না। তো আমরা এখন পড়বো হচ্ছে গ্রহ, পড়বো না বলতেছি আঁকবো, এটা আঁকার বিষয়, আমরা জাস্ট একে একে দেখাবো। তো আমরা ড্রয়িংও করতেছি, আমাকে জাস্ট বুঝাবো না, জাস্ট একটু ড্রয়িং করবো যে কী কী ড্রয়িং আছে। তো না ম্যাম তুমি আসো, তুমি প্রথমে ক্লাস শুরু করো। আমি প্রথমে ক্লাস করছি, তো আমি ফার্স্টে ক্লাস করবো সেটা ড্রয়িং নিয়ে। তো চলো, ড্রয়িং করার জন্য প্রথমে তো আমাদের মন করি, আর যাদের পাশে সবাই স্কেল রাখবেন সেরকম চার খালিকে নিয়েছি, একটু কেটে সরাও, সেরকম চার খালিকে নিয়েছি দেখতে পাচ্ছেন, তো সেটা একটু করে আমি একটু জুম করে দিচ্ছি না হলে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, তো বন্ধুরা তারপরে মাঝখান থেকে আমরা আরেকটি দৌড় দেব, তারপর একটু করে চাঁদের মতো করে দিব দেখতে পাচ্ছেন, ঠিক একটু ব্যাকা হয়েছে ডাস্টের ব্যাকা। তো ফ্রেন্ডস ও কি করছে আমি বুঝতেছি না, তো যাই করছে অথবা কিছু কাজের করতেছে, আমি তো অকাজুরি করব, তো ওইটা পড়াচ্ছি কি জানি না। তো তোমরা অবশ্যই পরে দেখো, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। তো বন্ধুরা আমি একটু এরকম সার্কেল এঁকে নিয়েছি দেখতে পাচ্ছো, ঠিক কেপের মাথার মধ্যে কি সার্কেল সেটাতে আমরা একটা গাছ আঁকছি দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস ও এটা কি বানাচ্ছে আমি বুঝতেছি না, ও মনে হয় দৃশ্য আঁকতেছে, এতটা কি বুঝতেছি দৃশ্য আঁকতেছে। ও মাই গড, এটা আমাদের সমুদ্র মনে করি, এটা সমুদ্র, তারপরে এখানে পাহাড় মানে পাথর, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাথর দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা রুম করতে হবে, স্কেল থাকলে বেশি ভালো হয় আমার কাছে, এখন আমি প্রিপারেশন নিয়ে নিই, তারপরে ব্যাকা 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 করে আমরা পাশে যে গ্রামের বা ঝুপচার গ্রাম এঁকে নিয়েছি, তো সান আঁকবো, সবার আঁকতে পারি তাই না। তো ফ্রেন্ডস ও কি করতেছে আমি বুঝতেছি না, ও অবশ্য একটা দৃশ্য আঁকতেছে, ও এটা অনেকবার এঁকেছে, ও একটা এটা পারে আর কিছু পারে না আমার মনে হয়। না
গাইস আমি একটা সানিকে নিয়েছি আমি তোমার একটা ডায়েরি দেখাবো ঠিক আমার ব্লগে কি সব হবে না তুমি ম্যাকও একে নিয়েছি তারপরে এখানে পাখিয়ে কেন এখানে একটু করে পানি পানি গাইস ও একদমই বেকার করতেছে তো গাইস ও যেটাই আঁকতেছে একটু পাগল হচ্ছে আর আমি যে ডাকবো সেটা ওই তো আরো পাগল আমি হবে সো গাইস আমার ছে ভাইয়ার সো গাইস আমার ছে ভাইয়ার ড্রয়িং এতটাও ভালো হবে না কিন্তু ভাই একটু বাজে টাইপের ড্রয়িং করে টিচার একটু বাজে একটু গরু আছে তো ওটা দেখিনি আমারটা কি फ्रेंड्स আমি ওকে একটু মারবো তোমরা একটু একটু বলে আসবো আমারটা যদি ভালো লাগে লাইক করে দিয়ে তো চলেন ভাইয়াটা দেখিনি তো ফ্রেন্ডস আমার বাড়ি চলে এসেছে আমি এটা কিনে দাঁড়িয়ে রয়েছি আমাকে মার্কার দাও ভাষা নিয়েছি তো এবার আমরা আমাদের ড্রয়িং বলতেছি আমাদের স্কেচ শুরু করে দিচ্ছি তো তোমরা অবশ্যই আমাকে দেখতে পাচ্ছ না এই না এবার তুমি কি করতেছো তো আমি এখন আমার শুধু হাতটা দেখাতে চাচ্ছি তো ফ্রেন্ডস আমি এখন ভিডিও করতেছি না কেন আমার কত ইচ্ছা করতেছে না আমি না আমার সাথে অনেক ঝামেলা করে দিয়েছি তো ফ্রেন্ডস এখন আমরা একটু করে সেলফি মোড ডে করতেছি তাই এখন আমরা আমাদের ইচ্ছে মতো কথা বলতেছি না ওই দেখতে পাচ্ছ না আমার চলে যাচ্ছে ওই দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস এখন আমি কি করবো আমি জানি না তো নাইমারটা তোমাদের অবশ্যই ভালো লেগে থাকতে পারে তো আমি এখন ইটটা ফেলে দিই আমার কাছে মোবাইল স্ট্যান্ড নেই তো এই জন্য আমার খুব কষ্ট হয় আর আমি যখন একটা ক্যামেরা কিনে ফেলবো তখন আমার ভিডিও সুন্দর হয়ে যাবে সেলফি মোড আর ফ্রন্ট মোডও করে দিতে পারবো তো ফ্রেন্ডস আজকে এতটুকু কী হচ্ছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আর এটা এটার নেক্সট পার্ট আসতেছে সেটা হচ্ছে এই আমার নিয়ে আমি আজে বাজে ড্রয়িং আঁকবো না আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাইছি হচ্ছে আমার এলিয়েন বুক তো আমি এখন আসতেছি তো ফ্রেন্ডস আমার এলিয়েন বুক নিয়ে এসেছি দেখতে পাচ্ছ ও মাই গড তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার এলিয়েন বুক তো এটার বিস্তারিত আমি নেক্সট ব্লগে বলে দিব বলতেছি নেক্সট কুসিং চ্যালেঞ্জে বলে দিব তো ফ্রেন্ডস এটা অনেক কিছু আর আমি এটা 20 পেজ লিখেছি তো এটা জাস্ট 20টাই আছে মানে 20টা পেজ তো ফ্রেন্ডস আজকে আজকে এতটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমাদেরকে প্রথমে বলেছি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আজকে বিদায় নিচ্ছি আর প্রতিদিনই আসবো